মুখামুখি লড়াইয়ের সাম্প্রতিক ইতিহাস বাংলাদেশের পক্ষে, উইকেট কন্ডিশনেও প্রতিপক্ষ ইংলিশদের। তবে সাম্প্রতিক সময়ে দারুণ আগ্রাসী ক্রিকেট খেলে নজর কাড়া ইংল্যান্ড একইভাবে বাংলাদেশের চ্যালেঞ্জ জিততে চায়। আর অধিনায়ক জস বাটলারের চূড়ান্ত লক্ষ্য ওয়ানডেতে বিশ্বসেরা দল হওয়া। দুই দলের সবশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষটিতে ছিল গত বছর বিশ্বকাপে, অ্যাডিলিয়েডে ইংল্যান্ডকে বিদায় করেই কোয়ার্টার ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। তবে সেই ব্যর্থতা থেকেই শুরু হয় বাকবদলের। তলার নিতে ঠেকার পর দারুণভাবে উঠে এসেছে ইংল্যান্ড। নিজেদের পরিচিত ঘরানা থেকে বেরিয়ে এসে অসাধারণ আক্রমণাত্মক ক্রিকেট খেলে গত দেড় বছরে তারা পেয়েছে দারুণ সব সাফল্য। দেশের মাটিতে বাংলাদেশের টানা ছয় সিরিজ জয় ও কন্ডিশন বিবেচনায় সিরিজে বাংলাদেশের একটু হলেও এগিয়ে থাকবে কিনা, এমন প্রশ্নে রোববার সংবাদ সম্মেলনে মুচকি হেসে বাটলার বলেন হতেই পারে। তবে পরক্ষণে অধিনায়কের কণ্ঠে আগ্রাসী ক্রিকেট খেলার প্রতিজ্ঞা। তিনি বলেন, গত দেড় বছর ধরে আমরা খুব ভালো করছি এবং রোমাঞ্চকর ঘরানা ক্রিকেট খেলছি। এখানে কন্ডিশনের অবশ্যই ভূমিকা থাকবে খেলার কারণে, তবে আমি ছেলেদের বলবো সামনে এগিয়ে আক্রমণ করতে। দেশের মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম জানা আছে বাটলারের, তবে সেই চ্যালেঞ্জ জেতার প্রত্যয় তো আছেই। ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক দৃষ্টি আরও দূরে। তিনি বলেন নিজের কন্ডিশনে বাংলাদেশ দারুণ সাফল্য পেয়েছে, তবে আমরা সাধারণত নিজেদের দিকে মন দেওয়ার চেষ্টা করি। দারুণ কিছু তরুণ নিয়ে প্রতিভাবান এক দল আমাদের, সাফল্যের পথে এগিয়ে যেতে ক্ষুধার্ত ওরা। আমরা বিশ্বের সেরা ওয়ানডে দল হতে চাই, সেটা করতে হবে সব ধরনের কন্ডিশনকে মানিয়ে নিতেই হবে। আগামী শুক্রবার থেকেই দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু। এর আগে মঙ্গলবারের ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বিডি আপডেট জার্নালিস্ট ডেস্ক।